আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানি। আজকে ক্লাস শুরু করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়ব কবি দিলওয়ার রচিত রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি। কবিতাটির নাম শুনে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কবিতাটি আক্ষরিক অর্থে নয়, যখন ভাবার্থটি বুঝব তখন আমাদের কাছে সহজবোধ্য মনে হবে। তাহলে আসো কবিতাটির নামকরণ সম্বন্ধে আমরা একটু জেনে নিই। রক্তে আমার অনাদি অস্থি। রক্ত, রক্ত শব্দের অর্থ কি? সুনীত। আমার, আমার বলতে কবি এখানে নিজেকে বোঝালেও কবিতার নিজের মধ্য দিয়ে বাঙালি জাতিকেই বুঝিয়েছেন। অনাদি, অনাদি শব্দের অর্থ চিরকালীন বা শাশ্বত। অস্থি, অস্থি শব্দের অর্থ নিশ্চয়ই তোমরা জানো। অস্থি শব্দের অর্থ হচ্ছে হার, এখানে চেতনা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে রক্তে আমার অনাদি অস্থি বলতে কবি এখানে কী বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন যে জাতিসত্তার সুনীত এবং অস্থি অর্থাৎ চেতনা কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন। বুঝতে পেরেছ? এখানে আমরা একটি শব্দ পেলাম জাতিসত্তা। জাতিসত্তা বলতে কি বোঝায় তোমরা নিশ্চয়ই জানো, যে জাতিসত্তা হচ্ছে নিজের জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। তাহলে আমাদের জাতি কি? আমাদের জাতি হচ্ছে বাঙালি জাতি। আর বাঙালি জাতি কীরকম আমরা জানি? বাঙালি জাতি হচ্ছে বীরের জাতি। তারা কখনো অন্যের কাছে, শোষণের কাছে, বঞ্চনার কাছে মাথা নত করেননি। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি যে তারা বিভিন্ন সময় বিদেশি শত্রু দ্বারা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সম্মিলিতভাবে সেই শত্রুদের অন্যায়ের তারা প্রতিবাদ করেছিলেন, তাদেরকে পরাস্ত করেছিলেন। তাদের সেই প্রতিবাদী সত্তা আমাদের প্রতিটি বাঙালির মধ্যেই রয়েছে। এখন তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে রক্তে আমার অনাদি অস্থি বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। এখন আসো কবি সম্পর্কে আমরা একটু জেনে নিব। আমার মনে হয় যে একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা যে সমস্ত কবির কবিতাগুলো পাঠ করছ, তো অধিকাংশ কবি এবং তাদের রচনার সাথে তোমাদের পূর্বে থেকেই পরিচয় ছিল, কিন্তু কবি দিলওয়ার তোমাদের অনেকের কাছেই অনেকটা অপরিচিত বা নতুন বলে মনে হতে পারে। প্রকৃতপক্ষে তিনি একজন নিভৃতচারী কবি ছিলেন। নীরবে নিভৃতে তিনি সাহিত্য সাধনা করে গেছেন। এখন আসো কবি দিলওয়ার সম্পর্কে আমরা একটু জেনে নিব। বাংলা সাহিত্যে যে কজন শক্তিমান কবি তাদের সৃষ্টিকর্ম দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন, তাদের মধ্যে কবি দিলওয়ার অন্যতম। তিনি একজন মানবতাবাদী কবি ছিলেন। তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করেছিলেন। তিনি কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, অনুবাদ করেছিলেন, ছড়া লিখেছেন এবং প্রচুর গানও রচনা করেছিলেন। তিনি 1937 খ্রিস্টাব্দে সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। তার পুরো নাম কিন্তু দিলওয়ার খান, কিন্তু কবিতায় আমরা পাচ্ছি দিলওয়ার। কেন তার নামের সাথে পারিবারিক খান পদবী নেই আমরা যদি এইটুকু জানতে পারি, আমার মনে হয় কবি সম্পর্কে আমরা একটু জানতে ও বুঝতে পারব। কবি দিলওয়ার এক প্রতাপশালী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় তাদের জন্য সাধারণ মানুষের সঙ্গে মেশা অনেকটা কঠিন ছিল, যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও দেখেছিলাম যে পারিবারিক কারণেই কিন্তু সাধারণ মানুষের জীবনকে জানা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তিনি দূর থেকে তাদের জীবনকে দেখেছিলেন, যার জন্য আমরা দেখি পরবর্তীতে তিনি অনুতপ্ত হয়েছিলেন। ঠিক একই বিষয় আমরা কবি দিলওয়ারের ক্ষেত্রেও দেখি। কবি দিলওয়ার সাধারণ মানুষদেরকে, প্রান্তিক জনগোষ্ঠীকে ভালোবাসতেন, তাদের মনের সাথে একাত্মতা প্রকাশ করার জন্যই
তিনি পারিবারিক খান পদবি বর্জন করেছিলেন, যাতে সাধারণ মানুষের সঙ্গে মেশার জন্য মেশার পথে তাকে কোনো বাধার সম্মুখীন হতে না হয়। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পাচ্ছি যে তিনি মানুষ হিসেবে কীরকম ছিলেন। সাধারণ মানুষকে ভালোবাসতে গিয়ে তাদের যে সুখ দুঃখ আনন্দ বেদনা সেগুলোর সাথে একাত্ম হওয়ার জন্য তিনি পারিবারিক পদবি বর্জন করতেও দ্বিধাবোধ করেননি। আর তার জন্মসাল কত বললাম? 1937 খ্রিস্টাব্দ। সে সময় আমরা কী ছিলাম? সে সময় আমরা ছিলাম পরাধীন, একটা বৈরী সময় ছিল। তিনি একজন সময় সচেতন এবং যোগ সচেতন কবি ছিলেন। সেই সময় সেই যোগের যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন। তার বাল্যকাল কেটেছে সামন্তবাদ ও সাম্রাজ্যবাদ শক্তির দৌরাত্ম্য দেখে। তিনি দেখেছেন কিভাবে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ শোষকদের দ্বারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তারা দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে কিভাবে টিকে রয়েছেন, তাদের এই দুর্দশা এই কষ্ট কবিকে বেদনাহত করেছিল। এজন্য মাত্র 16 বছর বয়সে তার রচিত প্রথম কাব্যগ্রন্থ জিজ্ঞাসা, যেটি 1953 সালে প্রকাশিত হয়েছিল, সেখানে এই শোষকদের প্রতি তার প্রতিবাদ ধ্বনিত হয়েছিল, যার জন্য তার পরিবারের সাথে আমৃত্যু তার একটা দূরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু পারিবারিক সম্মানের চেয়ে সাধারণ মানুষের ভালোবাসাকেই তিনি বেশি প্রাধান্য দিয়েছিলেন। তিনি সব সময় সাধারণ মানুষের পক্ষে ছিলেন, সাধারণ মানুষের পক্ষে তিনি কলম ধরেছিলেন। 1952 সালে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত, স্বাধীনতা অর্জনের পূর্ব পর্যন্ত যতগুলো গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত হয়েছিল তার প্রত্যেকটির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি প্রতিটি আন্দোলনেই শোষকদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, প্রতিবাদ করেছিলেন। তার সেই প্রতিবাদী সত্তাই তার রচনার মধ্যে, তার কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি প্রচুর গান রচনা করেছিলেন। তার গানগুলো মুক্তিযোদ্ধাদেরকে, বাঙালিদেরকে অনুপ্রাণিত করেছিল, উজ্জীবিত করেছিল, একত্রিত করেছিল শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। এজন্য তাকে নানা সমস্যারও মুখোমুখি হতে হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু তিনি এ পথ থেকে দূরে সরে যাননি। এতে বোঝা যায় যে তিনি দেশের মানুষকে এবং দেশকে কতটা ভালোবাসতেন। তিনি এদেশের মানুষের স্বপ্ন আশা আকাঙ্ক্ষার সঙ্গে নিজের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে সম্পৃক্ত করেছিলেন। বুঝতে পেরেছ? আসো, কবি দিলওয়ার সম্পর্কে আমরা আরও একটু জেনে নেই। তিনি পেশা হিসেবে প্রথমে শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন, কিন্তু তিনি স্বাধীন ও মুক্তভাবে জীবনযাপন করতে পছন্দ করতেন। এজন্য আমরা দেখি যে মাত্র 2 মাস তিনি শিক্ষকতা করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন পত্রিকার সাথে তাকে সম্পৃক্ত হতে দেখেই, কিন্তু সেখানেও তিনি বেশি দিন স্থায়ী হতে পারেননি। শারীরিক অসুস্থতার জন্য এক সময় তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেছিলেন। তার রচিত অনেক কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঐকতান, সনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, তার প্রবন্ধগ্রন্থ বাংলাদেশ জন্ম না নিলে, এবং তার ছড়া গ্রন্থ দিলওয়ারের শত ছড়া, ছড়ায় অ আ ক খ। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদকে ভূষিত হয়েছিলেন। তিনি 2013 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর মৃত্যুবরণ করেন। এই যে কবি সম্পর্কে যে তথ্যগুলো আমরা জানলাম, এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে এবং তোমাদের মনে রাখতে হবে, কারণ তোমাদের কবি পরিচিতি, শব্দার্থ টিকা ও পাঠ পরিচিতি থেকে জ্ঞানমূলক ও বহু নির্বাচনী প্রশ্ন আসে। এজন্য এগুলো তোমরা বারবার পড়বে
এবং মনে রাখবে, ঠিক আছে? রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কবির এই নামেরই একটি কাব্যগ্রন্থ রয়েছে, সেই কাব্যগ্রন্থের নাম কবিতা। এই কাব্যগ্রন্থে আরও অনেক কবিতা রয়েছে, কিন্তু রক্তে আমার অনাদি অস্থি কবিতার নামেই তিনি কাব্যগ্রন্থের নামকরণ করেছিলেন। রক্তে আমার অনাদি অস্থি 1981 খ্রিস্টাব্দে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়। সংকলিত কবিতাটি তিনি কবির চৌধুরীকে উৎসর্গ করেছিলেন। এখন আসো আমরা কবিতাটি পড়ব। আমি আশা করি তোমাদের সবার সামনে কবিতাটি রয়েছে এবং সঙ্গে খাতা ও কলম, ঠিক আছে? কবিতাটি পাঠ করার পূর্বে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে রক্তে আমার অনাদি অস্থি কবিতায় আমরা বাংলাদেশে যে অসংখ্য নদী রয়েছে তার মধ্যে 6টি নদীর নাম পাব। এই নদীর বৈশিষ্ট্যগুলোই তিনি বাঙালির উপর আরোপ করেছেন। কবি দিলওয়ার যেমন প্রকৃতিকে ভালোবাসতেন, তদ্রূপভাবে মানুষকেও ভালোবাসতেন। তিনি প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে সে শিক্ষাকে মানুষের মধ্যে বিস্তার ঘটাতে চেয়েছিলেন। আমরা যদি এইটুকু বুঝতে পারি তাহলে এই কবিতার মধ্য দিয়ে যে কবির দেশপ্রেম প্রকাশিত হয়েছে, বাঙালি জাতির প্রতিবাদী সত্তা প্রকাশিত হয়েছে, তা আমরা বুঝতে পারব, ঠিক আছে? আসো এখন কবিতাটি আমরা পড়ব। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম। প্রথম দুটি পংক্তি কি পদ্মা নদীর কাছ থেকে কি চেয়েছেন? যৌবন। আমরা জানি বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, তার মধ্যে একটি প্রধান নদী হচ্ছে পদ্মা। পদ্মা একটি প্রমত্তা নদী, সারা বছর পদ্মার বুকে পানি থাকে, এই পানি যেন কখনোই শুকায় না, প্রবাহমানতা থাকে। পদ্মা যেন অনন্ত যৌবনা। পদ্মার এই যৌবন শক্তি কবি চেয়েছেন যাতে বাঙালিও এরকম যৌবন শক্তির অধিকারী হয়। কারণ যৌবন কি? যৌবন হচ্ছে তারুণ্য, আর তারুণ্য হচ্ছে প্রচণ্ড শক্তির অধিকারী। তারা কোনো বাধা মানে না, সকল বাধা পেরিয়ে তারা সামনে এগিয়ে যায়। যা কিছু জীর্ণ, যা কিছু পুরাতন, সেগুলোকে ভেঙে তারা আবার নতুন করে গড়তে জানে। তারা জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত সমস্যার মোকাবেলা করতে জানে, তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে। তাহলে এই তারুণ্য শক্তি যদি বাঙালির মধ্যে থাকে, তাহলে বাঙালিও কি করতে পারবে? তার দেশ ও জাতির মঙ্গল করতে পারবে। তারা তাদের দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারবে। এই জন্য কবি পদ্মা নদীর কাছ থেকে যৌবন চেয়েছেন। যমুনা তোমার প্রেম, যমুনা নদীর কাছ থেকে চেয়েছেন প্রেম। শুধু আমাদের মধ্যে যৌবন থাকলেই হবে না, শক্তি থাকলেই হবে না, সঙ্গে প্রেমও থাকতে হবে। কারণ আমি যদি নিজেকেই ভালো না বাসতে পারি, তাহলে অপরকে ভালোবাসতে পারবো না, দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না। একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে না যদি নিজেদের মধ্যে স্নেহ ভালোবাসার বন্ধন না থাকে। আরেকটি বিষয় তোমরা জানো যে বৈষ্ণব পদাবলিতে রাধাকৃষ্ণের যে প্রেম, তা কিন্তু যমুনা নদীর তীরে গড়ে উঠেছিল, এবং সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজের জন্য যে তাজমহল গড়ে তুলেছিলেন, সে তাজমহলও কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। এই জন্য কবি যমুনা নদীকে এখানে প্রেমের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। বুঝতে পেরেছ? তোমাদের কিন্তু প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে কবি পদ্মা নদীর কাছ থেকে কী চেয়েছিলেন, যমুনা নদীর কাছ থেকে কী চেয়েছিলেন। অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, কেন চেয়েছিলেন। এজন্য আমরা প্রতিটি পংক্তি খুব মনোযোগ সহকারে পড়ব।
পরের পংক্তিগুলো দেখো, সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম, সুরমা। পরবর্তী নদীর নাম কি? সুরমা। সুরমা সিলেটের একটি নদী। এই সুরমা নদীর তীরে একটি গ্রামে কবি জন্মগ্রহণ করেছিলেন। কবির শৈশব কৈশোর কেটেছে সুরমা নদীর তীরে। এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য তিনি উপভোগ করেছেন, তাকে মুগ্ধ করেছিল। সে সুরমা নদীর প্রসঙ্গ তিনি এখানে এনেছেন। এখানে একটা নতুন শব্দ পেলাম দেখো, পলিতে গলিত হেম। হেম শব্দের অর্থ তোমরা জানো যে সুবর্ণ বা সোনা। আর পলিতে গলিত হেম বলতে বোঝানো হয়েছে গলিত সোনা মেশানো পলিমাটি। কবি এখানে বলতে চাচ্ছেন যে জমির উর্বরতায় সুরমা নদীর অসামান্য অবদানের কথা। সুরমা নদীতে যে পলিমাটি রয়েছে তা আমাদের জমিকে উর্বর করে তাতে প্রচুর ফসল উৎপাদিত হয়। এখানে কবি সুরমা নদীর কথা বললেও প্রকৃতপক্ষে সব নদীই কিন্তু পলিমাটি বহন করে নিয়ে আসে, যে পলিমাটি অনুর্বর জমিগুলোকে উর্বরতা দান করে এবং প্রচুর ফসল উৎপাদিত হয়। হ্যাঁ, এই জন্য এখানে পলিমাটিকে সোনার মতোই দামি বলা হয়েছে। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। এখানে কয়টা নদীর নাম বলা হয়েছে? ছয়টি নদীর নাম আমরা এখানে পাচ্ছি। এই যে বাংলাদেশে যে অসংখ্য নদী রয়েছে, এই নদীর তীরবর্তী যে সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তারা তাদের জীবন জীবিকার জন্য কিন্তু এই নদীর উপর নির্ভর করে। এবং এই সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা প্রত্যাশা দাবি সমস্ত কিছুই কিন্তু কবি তার লেখায় নিয়ে এসেছিলেন। সেটা কিভাবে নিয়ে এসেছিলেন? একজন চিত্রশিল্পী যেমন তুলি দিয়ে ক্যানভাসে ছবি এঁকে থাকেন, ঠিক তদ্রূপভাবে কবি দিলওয়ারও তার মনের তুলি বা কলম দিয়ে সাধারণ মানুষের কথা তার কবিতা তার রচনায় তুলে ধরেছিলেন। বুঝতে পেরেছ? আর সাধারণ মানুষের কাছে, যে সাধারণ মানুষের সঙ্গে যেহেতু তিনি মিশতে পছন্দ করতেন, এই জন্য জনসাধারণে তিনি গণমানুষের কবি হিসেবে পরিচিত ছিলেন। কত বিচিত্র জীবনের রং চারদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। এখানে আরেকটি শব্দ বেলা পেলাম, সেটা কি? মারণ বেলা। মারণ বেলা শব্দের অর্থ বিনাশকাল। এই কয়েকটি পংক্তির মধ্য দিয়ে কবি নদীর সাথে মানব জীবনের সাদৃশ্য দেখিয়েছেন। মানব জীবন যেমন কি রয়েছে, সুখ দুঃখ আনন্দ বেদনা, হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে মানুষের জীবন সমস্যা রয়েছে, জটিলতা রয়েছে, মানুষ সাহস নিয়ে এগুলোর মুখোমুখি হয়ে সামনে এগিয়ে যায়, ঠিক তদ্রূপভাবে নদীও তার চলার পথে নানা বাধার সম্মুখীন হয়। এই বাধাকে অতিক্রম করেই নদী সামনে এগিয়ে যায়। ঠিক আছে, নদীর আর মানুষের জীবনের যে বহমানতা চলমানতা বা বৈচিত্র্য, সেই দিকটিকে তিনি এখানে তুলে ধরেছেন। নিচের দুটি পংক্তি একটু খেয়াল করো, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। এখানে তোমাদের অনেকেরই একটু সমস্যা থাকে যে মরণ আবার মুগ্ধ হয় কীভাবে। এখানে কবি নদীর দুটি দিক উপস্থাপন করেছেন, একটি হচ্ছে নদীর সৃষ্টিশীলতা আর একটি হচ্ছে ধ্বংসের দিক। নদীর যে ভালো দিকগুলো, যেমন একটু আগে আমি বললাম যে নদীগুলো পলিমাটি বহন করে নিয়ে আসে, প্রচুর ফসল উৎপাদিত হয়, তারপরে এই নদীকে কেন্দ্র করে অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে, নদীপথে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে, নানা দিক রয়েছে, হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, তো এই দিকগুলো কবিকে যেমন মুগ্ধ করছে, ঠিক তদ্রূপভাবে আরেকটি দিক হচ্ছে ধ্বংস। যে অনেক সময় আমরা দেখি যে নদী কী করে, তার দুপার ভেঙে
সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, নদী গর্ভে সব বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতি বছরই আমরা এরকম চিত্র দেখি যে নদীর তীরবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে, গ্রাম রয়েছে, সেগুলো নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে বেঁচে থাকার জন্য, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মানুষ তখন আবার অন্যত্র চলে যাচ্ছে। নদীর এই দিকটি, ধ্বংসের দিকটি কবিকে বেদনাহত করছে। আবার নদীর চলার পথে অনেক সময় দেখা যায় যে বাঁকে বাঁকে মৃত্যুর ফাঁদ রয়েছে, মানুষ মৃত্যুর মুখোমুখি হচ্ছে, মানুষের জীবন চলে যাচ্ছে, সেই দিকটিও কবি এখানে তুলে ধরেছেন। পরবর্তী পংক্তি দেখো, রেখেছি আমার প্রাণস্বপ্নকে বঙ্গোপসাগরে, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা জেতা নেই। এখানে কবিতার স্বপ্নের কথা বলেছেন, কবির স্বপ্নকে বঙ্গোপসাগরের বিশালতার সঙ্গে তুলনা করা হয়েছে। কবির স্বপ্নটা ওই বঙ্গোপসাগরের মতোই বিশাল। তাহলে এখন আমাদের জানতে হবে যে কবির স্বপ্ন কি। কবির স্বপ্ন হচ্ছে এদেশের মানুষকে মুক্ত করা, এদেশের ওপর, বাংলার ওপর যে কোনো বিদেশি আগ্রাসনকে কবি রুখতে চান, এদেশের জনগণকে একসঙ্গে নিয়ে এদেশের মানুষকে তিনি স্বাধীন দেখতে চান, এদেশকে তিনি স্বাধীন করতে চান, সেটাই ছিল কবির স্বপ্ন। বুঝতে পেরেছ? তারপরে কি বলেছে, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা জেতা নেই। এখানে আবার কবির মনের মধ্যে ক্রোধ রয়েছে, সেই ক্রোধটাকে তিনি তুলনা করেছেন। আমরা মাঝে মাঝে বঙ্গোপসাগরে দেখি যে প্রচণ্ড ঘূর্ণির তৈরি হচ্ছে, এই ঘূর্ণি সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কবির ভিতরে এরকম একটা ক্রোধ রয়েছে, সেই ক্রোধটাকে এই বঙ্গোপসাগরের ঘূর্ণি ছাড়া অন্য কোনো কিছুর সাথেই তুলনা দিয়ে বোঝানো যাবে না। তাহলে এখন আমাদের জানতে হবে যে কবির এই ক্রোধ কাদের প্রতি। কবির ক্রোধ তাদের প্রতি যারা আমাদেরকে পরাধীন করে রেখেছে, যারা আমাদেরকে শোষণ করছে। এই ক্রোধ জ্বলে আমার স্বজন গণমানবের বুকে, যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। পরের পংক্তি দেখো কি বলেছেন, যে একটু আগে যে আমরা জানতে পারলাম যে কবির ভিতরে প্রচণ্ড যে একটা ক্রোধ রয়েছে, এই ক্রোধ শুধু কবির একার নয়, প্রতিটি বাঙালির মধ্যেই রয়েছে। যখন বিদেশি শত্রুরা আমাদের এই দেশকে আক্রমণ করেছিল, হ্যাঁ, এদেশের সম্পদ লুট করেছে, এদেশের মানুষকে হত্যা করেছে, তখন তাদের ভিতরে যে ক্রোধটা রয়েছে সেটা কিন্তু বিদ্রোহের, হ্যাঁ, রূপ ধারণ করেছিল। তারা সেই সমস্ত শোষকদের বিরুদ্ধে, হ্যাঁ, প্রতিবাদ করেছিল। এখানে তাদেরকে কি বলা হচ্ছে, নরদানব। নরদানব শব্দের অর্থ কি, নরপশু। কিন্তু কবি এখানে বিদেশি নরপিশাচদেরকেই বুঝিয়েছেন যে তারা দেখতে মানুষের মতো হলেও তাদের আচরণ কিন্তু দানবের মতো। তারা যদি মানুষ হতো তাহলে অন্য দেশকে এভাবে আক্রমণ করতে পারতো না, মানুষের মানুষকে হত্যা করতে পারতো না, যেটা আমরা পশুদের মধ্যে দেখি। এই জন্য তাদেরকে বলা হয়েছে এখানে নর দানব। পদ্মা যমুনা, পদ্মা সুরমা মেঘনা যমুনা, অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ। পরের পংক্তিগুলো দেখো, খুবই চমৎকার। এখানে কি বলেছেন, বাংলাদেশের যেমন অনেক নদী রয়েছে, নদীতে যেমন অশেষ ঢেউ রয়েছে, নদীর ঢেউ বা প্রবাহমানতা যেমন শেষ নেই, ঠিক তদ্রূপভাবে বাঙালির রক্তে, বাঙালির অস্থিমজ্জায় যে প্রতিবাদী সত্তা রয়েছে, যে দেশপ্রেম রয়েছে, তারও কিন্তু শেষ নেই। আপাত দৃষ্টিতে বাঙালিকে সহজ সরল ভীরু কাপুরুষ মনে হলেও প্রয়োজনে তারা কিন্তু রুখে দাঁড়াতে পারে, যেটা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম যে মাত্র 9 মাসে তারা শত্রুদেরকে, পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছিল, দেশের স্বাধীনতা সূর্য তারা ছিনিয়ে এনেছিল। বাঙালির যে শক্তি সাহস, তাদের যে প্রতিবাদী সত্তা, সেটা হয়তো বিদেশিরা জানতো না, আর জানতো না বলেই হয়তো তারা বারবার আক্রমণ করেছে।
যদি তারা জানতো তাহলে হয়তো এভাবে তারা আক্রমণ করতো না। তাহলে কবি এখানে কি বলতে চেয়েছেন, যে মানুষ যেমন নিজেকে ভালোবাসে, তার অস্তিত্বকে ভালোবাসে, কোনোভাবেই তার অস্তিত্বকে সে ধ্বংস হতে দিতে চায় না, তার অস্তিত্বের উপর আঘাত এলে সে প্রত্যাঘাত করে, ঠিক তদ্রূপভাবে এই দেশ ও জাতি আমাদের অস্তিত্বের বাইরে নয়। এই দেশ ও জাতির উপর কোনো আঘাত এলে, শত্রুর আক্রমণ এলে, আমরা সমগ্র শক্তি দিয়ে সেই শত্রুদেরকে পরাস্ত করতে সক্ষম হব। বুঝতে পেরেছ? আমি কবিতাটি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করলাম। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করবে। আর আবারও বলছি, তোমাদেরকে কবিতাটি খুব ভালোভাবে বারবার পড়তে হবে, একেবারে কবি পরিচিতি থেকে শুরু করে কবিতাটি, শব্দার্থ, টিকা, পাঠ, পরিচিতি তোমরা যদি বারবার করে না পড়ো, তাহলে কিন্তু তোমাদের অনেক তথ্য রয়েছে যেগুলো তোমাদের মনে থাকবে না, এবং কবিতাটি বুঝে বুঝে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।